আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমত তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই করোনা চলে গেল, আবার আমাদের একটু বিপদের সংখ্যা দিচ্ছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া, সে আগের মতো আর বিপদ নেই। তো যাই হোক, সৃষ্টিকর্তাই ভালো জানে আমাদের কী করতে হবে। আমরা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আবারও আমরা অনলাইনে চলে আসলাম। তো আমি তোমাদের দশম শ্রেণীর গণিত ক্লাসটা নেব। আমরা চিন্তা ভাবনা করেছি যে দশম শ্রেণীর পুরাতন এবং নতুন, দ্যাট মিন্স 22 সাল এবং 23 সালের স্টুডেন্টদের যেহেতু একই সিলেবাস আছে, আমরা একটা ক্লাস দেবো, সেখান থেকে তোমরা চিন্তা করো, মানে ক্লাসটা ভালো করে দেখবা। আমি তোমাদের জন্য প্রয়োজনীয় চ্যাপ্টারগুলোর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আলোচনা করব, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, বোঝার চেষ্টা করবা, আর না হলে আমার সাথে যোগাযোগ করবা। তো তোমরা এখানে লক্ষ্য করো যে অনুশীলনী 3.1 বা আমরা 3.1 বলাটা ঠিক হবে না, এখানে তৃতীয় বলতে হবে, কারণ তিনের সব অনুশীলনী এখানে আজকে আলোচনা করব। কারণ এই জিনিসগুলো তোমাদের দুইটা ক্লাসেরই পুরাতন নতুনের আছে, আলোচনা করা আছে। তো এখানে আমি একটা অঙ্ক লিখেছি, যদি x^4 + 1 = 10x² হয়, তবে এই রাশিটার উৎপাদকীয় বিশ্লেষণ প্রমাণ করো যে এত, মানে x^8 - 1/x^4 = 40√6, আর x^10 - 1/x^5 = কত। তো তোমরা জানো এই ধরনের অঙ্কগুলোই মূলত আসে। তো এই অঙ্কগুলো সম্পর্কে যতটুকু সংক্ষিপ্ত আকারে প্র্যাকটিস করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা 1 নম্বর যদি আলোচনা করতে চাই, একের কটাতে আছে কি x^3³ + 9q³ + p+q³। তো তোমরা তোমাদের বইয়ে 3.3 অধ্যায়ের যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো আছে সেইখানে 21 নম্বর অঙ্কটাতে আছে a³ - 9b³ + a+b³। তো সেখানে মাইনাস ছিল, মাইনাসটা যেহেতু তোমাদের করা আছে, আমি একটু প্লাসটা নিয়ে আজকে আলোচনা করব। মাইনাসের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম তোমরা একটু দেখবা, বইয়ের অঙ্ক অবশ্যই দেখবা, সেখানে আমরা লিখছি a³ - 1b³ এখানে নিয়েছি, আর বাকি 8টা b³কে আমরা মাইনাস এখানে 8টা, কিন্তু এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা এখানে নেব 8টা আর এখানে নেব 1টা। তাহলে অঙ্কটা কী দাঁড়াচ্ছে, p³ + 8q³ + p+q³ + q³, ঠিক আছে, এখানে 8টা আর এখানে 1টা, এই দুটো মিলেই হলো 9টা। আচ্ছা এটা কেন করলাম আমরা একটু পরে বিষয়টা নিয়ে তোমাকে আমি বুঝাবো তোমাদেরকে। তাই এখানে আমরা সূত্র ফেলবো, আমরা জানি যে এখানে সূত্র পড়বে এই যে p³ + 2q³, আমরা এটা জানি যে টুর উপর কিউব বলতে টু হলো 3টা 3টা 2 গুণ করলে হয় 8q³। তাহলে a³ + b³ এর সূত্র পড়লো, এ পাশেও পড়বে এইটাকে ধরবো আমরা a³ আর এটাকে ধরবো আমরা b³। তো আমরা কি জানি সূত্র দেখবা, a³ + b³ = a+b (a²-ab+b²). এই সূত্র আমাদের জানা আছে, জানা থাকলেও আছে, না জান নাই তারা তোমরা একটু দেখে নেব, বইয়ের মধ্যে আছে। তাহলে এই সূত্রটাকে আমরা এটা এবং এটা এই দুই জায়গাতে ব্যবহার করব। লক্ষ্য করি a³ + b³ = a+b, বলতে 2q, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী হবে a²-ab, এ বলতে পি, a²-ab বলতে p × 2q + b² বলতে 2q, তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমাদের এই অংশটুকু এটা হয়ে গেল, এ পাশেও কিন্তু আমরা সূত্র ফেলবো। তবে মাথায় রাখবা এইখানে একটা জিনিস হারিয়ে যায়, সে জিনিসটা তোমাদেরকে আমি একটু বলার চেষ্টা করতেছি, সেটা হলো যে এইটার এই সূত্রটুকু লিখলাম, এই প্লাস চিহ্নটা কিন্তু অনেক সময় হারিয়ে যায়, এইটা যেন না হারে সেটা মাথায় রাখবা। এই প্লাসটা দিলাম এখানে, দিয়ে আবার p+q³ বলতে এটা a³ + b³, সূত্র হবে a বলতে p+q + b বলতে 8টা q, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² বলতে p+q²
माइनस ए बी पी प्लस बी हलो ए इंटू बी हलो किऊ प्लस बी स्क्वायर बोलते किऊ स्क्वायर सेकेंड ब्रैकेट क्लोज ठीक है एजे एटा हलो ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर एखन क्याल्कुलेशन कर ले आमरा पे जाबो के पी प्लस टू किऊ एटा क्याल्कुलेशन कर ले पी स्क्वायर माइनस टू पी किऊ प्लस टूर ऊपर स्क्वायर हेले वाई फोर किऊ किऊ एट ब्रैकेट क्लोज प्लस एट कि है देखो पी प्लस किऊआर किऊ टू किऊ इंटू ए प्लस बी अल स्क्र सूत्र पड़े हमें जानी ए स्क्वायर प्लस टू ए बी प्लस पी स्क्वायर और ये किऊटा दूर साथ गुण है पी और किऊ गुण कर ले पी किऊ मने रखबा ये जैगाते जत समस्या ये ब्राकेट तुलते माइनस ए प्लस ए माइनस किऊ और किऊ हलो किऊ स्क्वायर प्लस आसे किऊ स्क्वायर ये प्लस किऊ स्क्वायर माइनस किऊ स्क्वायर बाद एखन एक जिनिस लक्ष्य करो ये ये एक राशि और ये एक राशि ये राशिटार मध्य कमन जिनिस हलो पी प्लस टू किऊ पी प्लस टू किऊ এইটা এই দুটো মিল করার জন্যই আমাদের কিন্তু এখানে 8 নিতে হয়েছে এখানে একটা নিতে হয়েছে আর মাইনাস থাকলে এইখানে নেব একটা এইখানে নেব আটটা তাহলেও কিন্তু তখন আমার p + q p + q মিলে যাবে তাহলে আমরা এটা কমন নিচ্ছি কি দাঁড়ালো p + 2q তাহলে এখান থেকে p² - 2pq + 4q² + एट कमन गेस बाकी पी स्क्वायर प्लस टू पी किऊ प्लस किऊ स्क्वायर माइनस पी किऊ और ये बद क्याल्कुलेशन कर ले प्लस टू किऊ ये पी स्क्वायर दुईटा पी स्क्वायर मान टू पी स्क्वायर प्लस टू पी किऊ माइनस टू पी किऊ ए दूर बद जाए थे माइनस पी किऊ और ए फोर किऊ स्क्वायर और एक किऊ स्क्वायर फाइव किऊ स्क्वायर प्लस फाइव किऊ स्क्वायर ए ये हल आंसर एट तुम्हारा एकटू देखे नीब और बोर एकुश नम्बर अंकटा एक देखे नीले तुम्हारा बुझते पर तो ख नम्बर अंकटा जाब तुम्हारा जानो जेहेतु यूट्यूबर बेपार एक कथा बोलते अंकटाओ करते कारण समय दिखे नजर दीते हैं अच्छा हमें ख नम्बरे बोलोम जो আমাদের দেওয়া ছিল আমরা এখন খ করতেছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন এক্স স্কোয়ার আর আমার মান বাইর করতে বলছি আমরা এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু চল্লিশ রুট সিক্স দেখো কীভাবে আমরা যাই আমরা জানি কীভাবে যেতে হবে প্রথম কথা ভালোভাবে মাথায় নেবেন এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই হয় x প্লাস ওয়ান বাই এক্স অথবা x মাইনাস ওয়ান বাই এক্স এগুলার মানে আমাকে যেতে হবে সেটা মাথায় নিয়ে আমরা অঙ্ক শুরু করব প্রথমত এটার আমরা করব কি এই এটা এক্স স্কোয়ার উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার যেহেতু মাঝে সমান চিহ্ন আছে এটা সমীকরণ সমীকরণের উপর আমরা একই জিনিসে ভাগ করতে পারলে ভাগ করলাম ফলাফলটা কী দাঁড়াচ্ছে এক্স ফোর আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন ঠিক আছে এটাও থাকতে পারত আচ্ছা এখন এইখান থেকে আমরা এই এইখানে অথবা এইখানে যে কোনো একখানে যাবো তারপরে আমরা এখানে যাব এই যেটা মাইনাস আছে মাইনাসের বেলা কিন্তু দুইটায় আমাদের লাগে বা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু টেন বা এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এজ এ টেন আর এক্স স্কোয়ার গেলে টুটা পাশে গেলে প্লাস টু বা
एक्स प्लस वन बाय एक्स इज इक्वल टू स्क्वायर टा पशे गेले रूट टुएल्व। अच्छा एटा जदि आमरा क्यालकुलेशन करते जाई मने रखबा एटाके भांगा जाए तीन चार बारो, चार वर्गमूल हलो टू और तीन वर्गमूल थ्री, एटाके भांगले तहले एक्स प्लस वन बाय एक्स इज इक्वल टू पेलाम टू रूट थ्री। এখন এটা করতে গেলে কিন্তু আমার মাইনাসের মান লাগবে, সেটা কী করবো এটার উভয় পাশে আরেকবার বর্গ করবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু রুট থ্রি তারপর স্কোয়ার। তাহলে কী হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার প্লাস ফোর এ বি ইজ ইকুয়াল টু দুইয়ের উপর স্কোয়ার হলো চার, রুট থ্রির উপর স্কোয়ার রুট করা গেলে হলো থ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু এখানে করি, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এক্স এক্স কাটা আমরা জানি প্লাস ফোর উপর সে কী হবে মাইনাস ফোর মানে বারো মাইনাস ফোর, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত হয় এইট হয় আর স্কোয়ারটাও বসে গেলে রুট হয়। অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এটা যদি আমরা ভাঙলে কত হয় চার দুগুণ আট, চারের বর্গমূল টু আর টুর উপর রুট। তাহলে একটা জিনিস লক্ষ্য করি আমরা কী কী পেলাম, আমরা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু পেলাম এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স পেলাম টু রুট টু। এই মান দিয়ে আমরা এই অঙ্কটা করবো, কীভাবে পেলাম সেটা একটু তোমরা দেখবা প্র্যাকটিস করবা মনে রাখবার চেষ্টা করবা, কারণ এই রকম অঙ্ক তোমাদের প্রচুর করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন মান বাইর করবো এই যে এইটা এক্স টু দি ফোর লেফট সাইড কী আছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখন এক্স টু দি পাওয়ার ফোরটাকে দুইটা নিচ্ছি আমরা আলাদা আলাদা করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এইট আর এক্স টু দি পাওয়ার ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আটটা এটা চারটে, চারটে চারটে কাটলে আরও চারটে থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে থাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এর যদি আমরা সূত্র ফেলি এক্স টু দি পাওয়ার ফোরকে লেখা যায় এক্স স্কোয়ার অল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান। এখন এখানে দেখো সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, জাস্ট মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে হলো টু রুট থ্রি আমরা আগে পেয়েছি ওটা তোমরা দেখে নিবা, মাইনাস এর কাটলে টু আর এখানে থাকতেছে এটার মান হলো টু রুট থ্রি গুণন এক্স মাইনাস এটার মান হলো টু রুট টু সমান কত হয় একটু লক্ষ্য করি দুইয়ের উপর স্কোয়ার মানে চার গুণন স্কোয়ার রুট কাটা গেলে থ্রি মাইনাস টু, দুই দু কোনো চার ব্র্যাকেটের ভিতরে ভিতরে গুণ তিন দু কোনো ছয় সমান এই যে তিন চার বারো, বারোর থেকে দুই বাদ দিলে দশ, দশ গুণন চার রুট সিক্স সমান চার দশে চল্লিশ রুট সিক্স, এইটা হলো রাইট সাইড প্রুফ। তাহলে আমরা খ নম্বরটা বুঝতে পারলাম, দেখতে পারছো এই অঙ্ক করতে গিয়ে আমাদের দুইটা মান লাগলো একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই মান দুটো বাহির করে আমরা অঙ্ক দুটো করব। এবার আমরা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যে অঙ্কটা অনেকে অনেকভাবে করে অনেক ঝামেলার সৃষ্টি হয় সেটা হলো আমরা এবার করব এক্স টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, সেটা এই ফাইভের অঙ্ক করার ক্ষেত্রে তো আমাদের যেটা কাজ করতে হবে একটু দেখি আমরা গণনাটা করতেছি, দেখো
ঘনমূলটা বলা হচ্ছে যে ওখানকার মান আছে x টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5। তো এখানে যদিও এই অঙ্কটা আমরা এখানে না কে প্রথম যেটা দেখব এই 5 বাইর করার সময় মনে রাখতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x কিউব প্লাস 1 বাই x কিউব এটার মান বাইর করতে হবে। তবে একটা কথা মনে রাখবা, যদি মাইনাস থাকে তাহলে এই দুইটার যে কোনো একটা মাইনাস মান আমাদের নিতে হবে। তুমি মনে করো এই এটা মাইনাস নিলাম x কিউব মাইনাস 1 বাই x কিউব, অথবা ওভেটা যে মাইনাস নেয় তাহলে নিচেরটা প্লাস লাগবে। এখন এই মানগুলো বাইর করবো কোথার থেকে? আমরা খ নং থেকে যেটা পেয়েছি এটা আমরা পরে লিখব, আমরা লিখব খ নং হতে প্রাপ্ত কি পেয়েছি, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2√3, আরেকটা পেয়েছি x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2√2। এইখান থেকে আমরা এটার স্কোয়ার করলে প্লাসটা পাবো আর এটার উপর কিউব করলে এটা পাবো। তো যাই হোক কীভাবে করতেছি সেটা একটু দেখি, আমরা এটা আগে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র আমাদের জানা আছে, এটার মান হলো 2√3 তারপর স্কোয়ার মাইনাস 2 সমান, একবারে যদি ক্যালকুলেশন করি 2 এর উপর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার করলে 3, 3 4 12 মাইনাস 2 সমান হলো 10, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান পেলে আমরা 10, যদিও এটা আমাদের আগে ছিল। আর একটা জিনিস কি, এবার কিউবের মান বাইর করবো। কিউবের মান বাইর করতে গেলে এই যে এটার উপর আমরা কিউব করবো বা এটা সূত্রে ফেলাবো কি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রগুলো যেহেতু আগে আলোচনা করা আছে যার কারণে এখানে আমি সূত্র আলোচনা করতেছি না, আমার এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা এটার মান কত দেখো, এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে এক্স মাইনাস 1 বাই এক্সের মান হলো 2√2, 2√2 তার উপর কিউব প্লাস এক্স স্কাটা 3 ইন্টু এটার মান হলো 2√2 সমান 2 উপর কিউব হলে 8 হয় আর রুট 2 উপর কিউব হলে 2√2 হয়। এগুলো ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে যার কারণে এই বিষয়টা এখানে আলোচনা করব না। আর এখানে 3 দুগুণ 6√2 সমান 8 দুগুণ 16, 16 আর 6 যোগ করলে 22, 22√2। এই যে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান পেলাম না 22√2 আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান পেলাম না 10। এখন এই দুটো যদি আমরা গুণ করি, গুণ করলেই কিন্তু আমরা ওই যে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু পাওয়ার 5 আমরা চলে যেতে পারবো। তাহলে এখানে আমরা এখন এই জায়গাতে যেটা কাজ করব, আমরা এই দুটো গুণ করার সময় সব সময় এই কিউবের মানটা সামনে লাগবো আর স্কোয়ার মানটা পিছনে লাগবো, তাহলে আমরা একটু ছোট্ট একটা ঝামেলা থেকে রক্ষা পাবো। তাহলে আমরা লিখলাম এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কিউবের মান হলো কত, 22√2 গুণন এটা হলো 10 বা এখন এদের গুণ করলেই আমরা কিন্তু 5 পেয়ে যাবো। দেখছ এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে গুণের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউবের সাথে এটা গুণ করলে উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, তারপর এটা দিয়ে যখন গুণ করবো মাইনাস উপরে হলে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, এক আর এক গুণ করলে উপরে 1 আর নিচে এক্স কিউব আর এক্স স্কোয়ার হলে এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 220√2 বা এই এক্স টু দি পাওয়ার 5 আর এই এটা সামনে আনতেছি মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এখানে প্লাস, দেখো এই এক্স কিউব আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে এখানে একটা এক্স থাকে মাইনাস উপরে এক্স স্কোয়ার মানে উপরে দুইটা এক্স, দুইটা এক্স কাটালে উপরে 1 নিচে এক্স 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 220√2 বা
एक्स टू दि पावर फाइव माइनस वन बाय एक्स टू दि पावर फाइव। अच्छा एक्स माइनस वन बाय एक्स मान हलो कत टू रुट टू, तो टू रुट टू के एक बारे ऊपर नहीं जा प्लस आपाशे गए माइनस हो दुशो बीस रुट टू और माइनस टू रुट टू समान हलो दुशो अठारो रुट टू ये हलो। अच्छा तरपर सामने कि हम जो लसागु करी एक्स टू दि पावर फाइव एट है एक्स टू दि पावर टेन माइनस वन जो करो ये हल आंसर। जाहोक तुम्हारा बुझते पारछो जे फाइवटा तुम्हारा किभावे करवा ए दुटा मान बाहर करवा आर जदि एटा प्लस थाकतो ताहले एटाओ प्लस बाहर करतम एटाओ प्लस बाहर करतम। अच्छा एबार आमि एटा आर एकटा अंके एकटु जाब कमेंट हो जाबो प्रिय शिक्षार्थीबृंद आज के मोटामुटी अनेकटा बड़ो एक क्लास हो गए इनशाल्लाह एरपर थेके आर आमरा संक्षिप्त करे नेब सकले भालो थाको आल्लाह हाफेज।